আমার দয়াল নবীজি মা ফাতেমাতু জহরার যখন বিয়ার বয়স হইছে নবীর কাছে অনেক মানুষ বিয়ার প্রস্তাব নিয়ে আসে নবী গো আপনার মাইয়া ডারে আমরার বড় শখ আমরার ছেলের বউ বানিয়ে নিতাম মারাবা কইলেন না মদিনার নবী একটা ডাক দিয়া কয় উম্মতের দল হে সাহাবাই কেরাম শুনে নাও আমার মাইয়া বিয়া করবা প্রস্তাব কিন্তু একজন দিছে না দুইজন দিছে না তিনজন দিছে না মক্কা মদিনার বড় বড় ধনী টাকাওয়ালারা আমার কাছে প্রস্তাব দিছে আমার মাইয়া বিয়া করবার লাগিয়া আমি নবী কার কাছে বিয়া দিব কার মনটা বেজার করব আমার মনে বড় দ্বিধা দ্বন্দ্ব এই জন্য আমি নবী সবার কাছে একটা আবদার জানাই হে আমার মাইয়াকে বিবাহ করনেওয়ালা আগ্রহওয়ালা মানুষগুলা তোমরা শুনে নাও আমার মাইয়া ফাতেমারে বিবাহ দিব আমি তার কাছে আমি নবীর সামনে এই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহ পাকের কোরআন খতম করতে পারবে তার কাছে মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী যখন এমন কথা বললেন মক্কা মদিনার সব সাহাবাই কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেছে এমন টাইমে নবীর সব সাহাবি তো নবীর সামনে একজন সাহাবি যিনি হইলেন ইসলামের চতুর্থ খলিফা যিনার নাম হলো হযরতে মওলা আলী মুশকিল কুশা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মদিনার নবীর দরবারে আমার নবী আদেশ করে তোমরা কোরআন খতম শুরু করো সবাই যখন কোরআন পড়া শুরু করে কেউ কেউ সূরা ফাতিহা পড়ার পরে কেউ কেউ সূরা বাকারা শুরু করছে কেউ ওযু করে আয়েশা কোরআন হাতে নিচ্ছে এভাবে পড়তে 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 কেউ পড়া শুরু করছে এমন টাইমে সম্পূর্ণ মজলিসে যত বিয়ার প্রস্তাবলা ছেলেরা আছে সবাই বইসা রয়েছে কিন্তু আমার নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আলী হাতটা তুলে কয় নবী গো আমি আলীর কোরআন খতম হইয়া গেছে সব সাহাবাই কেরাম কয় নবী গো হযরত আলী এটা কেমন কথা বলে আমরা তো এখনো সূরা বাকারায় শেষ করতে পারি নাই আলী কেমনে কোরআন খতম দিল সুবহানাল্লাহ কোন মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে কয় আলী কেমনে তুমি এত সকাল কোরআন খতম দিলা আলী একটা ডাক দিয়ে কয় নবী গো একদিন মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া আপনি নবী বলছেন আপনার কোন উম্মত যদি মাত্র সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়ে তার নাকি আমল নামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হইয়া যায় নবী গো আমি আলী হেকমত দিয়া সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়া আমি আলী কোরআন খতম কইরা ফলাইছি আমার নবী কয় আলী তুমি হেকমত দিয়া পরীক্ষার মধ্যে পাস কইরা ফলাইছো হযরত আলীর কাছে মা ফাতেমার বিয়া দিছে দুনিয়ার মা মানুষের মাইয়া ফুলার বিয়া হইলে ওই বিয়ার সাক্ষী হয় কে জানেন বিয়ার সাক্ষী হয় দুনিয়ার একজন দুইজন মানুষ কিন্তু আমার নবীরে আল্লাহ কয় নবী ও দয়াল নবী আমি জানি আপনি মনে মনে হযরত আলীরে মোহাব্বত করতেন হযরত আলীর টাকা নাই হযরত আলীর সম্পদ নাই বাহাদুরি নাই নবী গো হযরত আলীর কাছে মাইয়াটা বিয়া দেন কিন্তু কোনো সাক্ষী না কিন্তু হযরত আলীর বিয়ার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ আমার দয়াল নবী ডাক দিয়ে কয় আলী বিয়া করবা যে কোনো কিছু আসেনি মোহরা না কি দিয়ে দিবা হযরত আলী কয় আমার কাছে এটাও নাই আমার নবীজির তরবারিটা হযরত আলীরে উপহার দিয়ে দিছে হযরত আলী তরবারিটা নিয়ে বাজারে বিক্রি করে সুন্দর করে বাসর ঘরের প্রস্তুতি নিছে বন্ধুরে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা কন্যা মা ফাতেমাতু জহরা পর্দার আড়ালে তো কত মা বন্ধা ওয়া শুনতাছে শোনো গো মা তোমরা যে ওয়া শোনো তোমরা কার লগে জান্নাতে যাইবা কার সঙ্গে যাইবা একটু তো শোনার দরকার আমার নবী কয় আল ফাতেমাতু সাইয়্যাদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সর্দারিনী যত মহিলা উম্মত আছে ফাতেমা কইছে আমার উম্মত গুলার সে জান্নাতে লয়ে যাইব আরো জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরে মা ফাতেমা যখন বিয়া হইয়া গেছে রে বাবারা এবার মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুই দিন করতে করতে মা ফাতেমার গর্ভের মধ্যে একটা সন্তান আগমন করছে আমার আল্লাহ ওই সন্তান আগমন করার আগে মা ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার দয়াল নবীরে জানিয়ে দেয় নবী গো আপনার ফাতেমার গর্ভের মধ্যে একটা গোলাপ আগমন করবে যার নাম আপনি রাখবেন হযরত ইমাম হাসান নবী রাখলেন ইমাম হাসান এবার কয়দিন পরে আমার দয়াল নবীজির
কন্যা মা ফাতেমা তুজহরার গর্ভে আরেকটা সন্তান আগমন করছে এমন টাইমে আমার নবীর কাছে হযরতে উম্মে ফজল কান্না করতে 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 সকাল বেলা আইসা নবীরে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি গতকালকে রাত্র বেলা একটা কঠিন স্বপ্ন দেখছি নবী আমার একটা ডাক দিয়া কই উম্মে ফজল রে এটা কেমন স্বপ্ন দেখলা খারাপ স্বপ্ন দেখলা উম্মে ফজল কই নবী গো কি স্বপ্ন দেখছি জানেন নি আমি স্বপ্ন দেখছি আপনার একটা অঙ্গ কাইটা আমি উম্মে ফজলের হাতের মধ্যে দিয়া দিছে নবী গো আমি সহ্য করতে পারি নাই আমার নবী মুচকি মুচকি হাসে আর ডাক দিয়ে উম্মে ফজল এটা খারাপ স্বপ্ন না রে উম্মে ফজল এবার উম্মে ফজল কান্দে আর কই নবী গো আমি দেখলাম খারাপ স্বপ্ন আপনি দি হাসতাছেন আর আমার কাছে এই কথাটা বলতাছেন নবী আমার একটা ডাক দিয়া কই উম্মে ফজল রে যে স্বপ্ন দেখছো আমি নবীর দেহের একটা অংশ কাইটা তোমার কোলের মধ্যে দিয়া দিছে অল্প কিছুদিন পরে আমি নবীজির কলিজার টুকরা কন্যা মা ফাতেমার ঘরে একটা সন্তান আগমন করবে যার নাম হবে হযরত ইমাম হুসাইন যার নাম হবে হযরত ইমাম হুসাইন ও ইমাম হুসাইন আগমন করলে সর্বপ্রথম তুমি উম্মে ফজলের কোলে দিব উম্মে ফজল যাও এটা দিয়া আমার আল্লাহ বুঝাইছে হযরত ইমাম হাসান আর হুসাইন আমি নবীর শরীর মুবারকের অংশ হাসাইনু মিন্নি ওয়ানা মিন্নি হাসান হুসাইনু মিন্নি ওয়ানা মিন্নি হুসাইন আলীউ মিন্নি ওয়ানা মিন্নি আলী ফাতেমা তু মিন্নি ওয়ানা মিন্নি ফাতেমা হাসান থেকে নবী নবী থেকে হাসান হুসাইন থেকে নবী নবী থেকে হযরত ইমাম হুসাইন বাজান রে এবার আমার নবীজির কলিজার টুকটা দুইটা নাতি যখন নবীর দুনিয়াতে আগমন করলো একদিন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি মা ফাতেমার ঘর মুবারকের সামনে দিয়া যাইতাছে শীতের সকাল বেলা আমার নবীজির শরীর মুবারকে কালা রঙের একটা চাদর ছিল কি চাদর কি চাদর নবীর শরীর মুবারকে কালা রঙের চাদর আমার নবীজি চাদর মুবারক পরে যখন যায় মা ফাতেমার ঘর মুবারকের সামনে যাইয়া আমার নবীজি চাদর মুবারকটা খুইলা ফাতেমার ঘরের মধ্যে ঢুইকা ডাক দিয়া কয় ফাতেমা কই রে ফাতেমা কোথায় আছো এমন টাইমে মা ফাতেমা বাহির হইছে নবী কয় ফাতেমা তুমি আমার চাদরের নিচে ঢুকো ফাতেমা কইল নবীর মাইয়া এবার আইছে হযরতে আলী নবী কয় আলী তুমিও চাদরের নিচে ঢুকো এবার আইছে ইমাম হাসান আর হুসাইন নবী কয় তোমরা দুইজন চাদরের নিচে ঢুকো মাঝখানে দয়াল নবী ডাইনে মা ফাতেমা বামে মাওলা আলী ডাইনে ইমাম হাসান বামে ইমাম হুসাইন কয়জন কয়জন মনবাই পাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝাই ওরে শরীয়তের শতেক নাম তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পাইরে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও তুই ডুব দিলি না সুপ খাইলি না এসকার দরিয়াই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারে ফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই আবার মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া আলি নিছে সাবি নিছে আলি মরতু যাই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও তুই ডুব দিলি না সুপ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও মনরে মক্কায় ও মদিনার ঘরে সোনার সিন্ধুক লরে তরে আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় ওরে সে সিন্ধুকের গিরকি কাটা লাগাইয়াছে প্রেমের আঠা আরে পান্দাতন বিনে খোলা বিছনে যাই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই রে মন পাগলা মনরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়াই আমার দয়াল নবী মাঝখানে ডাইনে মা ফাতেমা বামে মাওলা আলী ইমাম হাসান ডাইনে হোসাইন বামে
নামে নবী কইল মাসখানে ফরদন আমার নবী কয় আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা হচ্ছে আমার আহলে বায়াত আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল কইরা দেয় ইননামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ কয় নবী গো নিশ্চয় যারা আপনার আহলে বায়াত আমি আল্লাহ তাদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায় দিছি আল্লাহর নবী কয় ও জগতের মানুষ শুনে নাও এরা হলো আমার ফাক পাঞ্জাতন বলে হুজুর ফাক পাঞ্জাতনের অর্থটা কি ফাক পাঞ্জাতন অর্থ হলো ফাক শব্দের অর্থ পবিত্র পাঞ্জা মানে ফাস তন মানে দেহ ফাক পাঞ্জাতন শব্দের অর্থ হলো পবিত্র ভাষা দেহ আমরা জোরে সুবহানাল্লাহ কইলেন না নবী আমার একটা ডাক দিয়া কয় জগৎবাসী রে এদেরকে তোমরা যারা ভালোবাসবা এদেরকে তোমরা যারা মুহাব্বত করবা এদেরকে ভালোবাসতে তোমরা জান্নাত পাইবা নবী গো তাইলে বুঝি এদেরকে আমি নবী ভালোবাসতাম এবার দয়াল নবী এদের ভালোবাসাটা নিয়ে নবী আমার হাঁটতে হাঁটতে ইমাম হাসান হোসাইন দে নিয়া আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে গেছে যাইতে 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 রে আমার নবীর নাতি ইমাম হাসান আর ইমাম হোসাইন নবী যখন মসজিদে নববীর মধ্যে গেছে আমার নবীর সঙ্গে ইমাম হাসান হোসাইন হোসাইনও নবীর সঙ্গে খেলাধুলা করতেছে নবীর সঙ্গে যখন খেলাধুলা করে এমন টাইমে ইমাম হাসান আর হোসাইন আমার নবীর ডান উরু আর বাম উরু মুবারক মানে রান মুবারকের উপরে বসা হযরতে মা ফাতেমা কয় দুপুর হইয়া যাচ্ছে আমার সন্তানগুলা তো আমার কাছে আসলো না যাইতে যাইতে রে আমার দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবীর কাছে চলে গেছে যায় দেখতাছে রে মা ফাতেমা আমার নবীজি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার গোর ঠোঁট মুবারকের মধ্যে সুমা দিতা আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গোর গোলাম মুবারকের মধ্যে সুমা দিতাছে মা ফাতেমা মসজিদ নববীর বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিয়া কয় বাবা ইয়ো আপনি যে ইমাম হাসান নে গলার ভিতরে সুমা দেন ইমাম হুসাইন নে ঠোঁট মুবারকের মধ্যে সুমা দেন আমার নবীর চোখ মুবারকের পানিগুলা টপ 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 কইরা ছাইড়া দিছে নবী আমার একটা ডাক দিয়া কয় ফাতেমা আমার কাছে অল্প কিছুক্ষণ আগে জিব্রাইল ফেরেশতা খবর দিছে রে তোমার এই সন্তান ইমাম হাসান রে ওই কারবালার কুফার ময়দানে হযরত ইমাম হাসান রে একবার না দুইবার না ছয়বার বিশবার করায়া দিব ইমাম হাসান রে কারবালার কুফার জমিনে মারা ফেলবো আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর গোলাম মুবারকে কিল্লেগে সুমা দিছি জানো হুসাইন রে কারবালার ময়দানে এজিদ গোষ্ঠীরা গোলাম মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব আমার হুসাইনের গলা যেন না কাটে কারণ আমি নবীর ঠোঁট মুবারক যেই গলার ভিতরে লাগছে ওই গলা কোনোদিন তরবারি কাটতে পারবে না এবার ইমাম হাসান আর হুসাইন বড় হয়ে গেছে আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে হঠাৎ কইরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হু কুফার ময়দানে ইমাম হুসাইন মনে করেন ইমাম হাসান আছে ওই বাজারের মধ্যে ইমাম হুসাইন আছে এই জায়গায় একটা চিল্লানি মারছে ইমাম হাসান ডাক মারে নানা নানা কুয়া ডাকতাছে ইমাম হুসাইন দূর থেকে কয় এরে আমার সঙ্গী সাথীরা তোমরা একটা আওয়াজ শুনছুনি বলে কি শুনছ বলে শুনছি একটা কে জানি নানা নানা কুয়া ডাকতাছে কয় শুনো রে দুনিয়ার কোন মানুষ যদি ব্যথা পায় পায়ে দুঃখ পায় হাতে দুঃখ পায় মাথা ব্যথা কয় মা মা কুয়া কান্দে আল্লাহ কুয়া ডাক মারে নানা কুয়া কে ডাক মারছে জানুনি আমার কলজার টুকরা বড় ভাই ইমাম হাসান কান্তাছে ইমাম হাসান নানা কুয়া ডাক মারছে হে ও জগৎবাসী আমার ইমাম হাসান কোন জায়গায় জানি কান্তাছে ইমাম হুসাইন যাইতে যাইতে রে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেছে ডাক দিয়া কয় ভাইয়া আপনি কেন কান্না করেন দেখতাছে ইমাম হাসান ওই কুফার ময়দানে ওই গরম বালুর মধ্যে পয়রা ডান হাত আর বাম হাত গুলারে মাটির মধ্যে লাগতাছে ইমাম হুসাইন কয় ভাই আপনি কেন এতবার এই জায়গার মধ্যে এমন করতেছেন হাসান ডাক দিয়া কয় ভাইয়া আমি কেন এমন করি জানেননি বলে কেন এমন করেন আমার দুষ্ট বেয়াদবের দলেরা আমার বিষ্ণান করাইছে বলে একবার তো করাইছে না এর আগে আরো কয়েকবার করাইছে কিন্তু আজকে কেন এমন করতেছেন বলে আমার মনে হয় আমার বিষ্ঠার লগে কি জানি পান করাইয়া দিছে এবার দেখতেছে ইমাম হাসানের যে শরবতের পেয়ালা ছিল আগে তো শরবত অথবা পানির জন্য এই জায়গার মধ্যে মাথার মধ্যে একটা কৌটার মতো বাইন্দা রাখতো ওই কৌটার মধ্যে দেখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার শরবতের
বাইতের কৌটার ভিতরে গুড়া গুড়া সাদা রঙের পাথর বাইতের শরবতের লগে মিক্স করায়া খাওয়াইয়া দিছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে বুকের মধ্যে থেকে এই কামাজা থেকে তরবারিটা লয়া ডাক দিয়া কয় বাইরে ভাই বলেন বলেন কে বিষপান করাইছে এই মুহূর্তে তার তরবারিটা দিয়া কল্লাডা আলাদা করে নিমু হাসান ডাক দিয়া কয় ভাইয়া আমার নানা না কইছে আল্লাহর কোরআনে আল্লাহ কইছে ইন্নাল্লাহু মা সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে ও ভাই আপনি যদি তারারে মাইরা ফেলেন আখিরি জামানায় আমার নানার কথা উম্মত আইবো এরার ঈমানটা পরীক্ষা করব কেমনে আখিরি জামানায় যদি ইয়াজিদের বংশ না থাকে তাহলে নানার উম্মতের মধ্যে হুসাইনিয়ার ইয়াজিদি চিনব কেমনে হুসাইন একটা ডাক দিয়া কয় ভাই ও কেন আপনি অনুমতি দিতেছেন না কে বিষপান করাইছে একবার নামটা বইলা দেন একজন আশেকের রাসূল এটারে সুরে সুরে কয় আরে ও ভাই কও হে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই পুত্র গারাইয়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া ওরে আজকে থেকে হইলাম আমি বাইরারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে 70,000 ফেরেশতায়ানো জানাজার লাগিয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বন্ধুরে নবীর উম্মতের দলেরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেছে এমন টাইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাই ও ভাই আপনার মরার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেন না কোনো শেষ আশা আছে নি আমার কাছে বলবেন নি ইমাম হাসান একটা ডাক দিয়া কয় ভাই ও ভাই আমার টাকা নাই পয়সা নাই ধন নাই দৌলত নাই অন্য কোনো চাহিদা নাই রে ভাই আপনি যখন মদিনার নবী আমার নানার রওজা মুবারকের কাছে যাইবেন আমি ইমাম হাসানের একটা সালাম আমার নানার রওজা মুবারককে দিয়ে দিয়ে ভাই ও ভাই আমার একটা সালাম আমার নানার দরবারে দিয়ে দিয়ে নো ভাই এই কথা বলে ইমাম হাসান যখন বিদায় হইয়া গেছে ইমাম হাসান বিদায় হওয়ার পরে কারবালা থেকে 1200 মতান্তরে 1250 সিডি দিয়ে ইমাম হুসাইনকে দাওয়াত দিছে দাওয়াত দিয়া ইমাম হুসাইনকে বায়াত গ্রহণ করব কইয়া ইমাম হুসাইনকে কারবালার দিকে লইয়া গেছে নিতে নিতে রে ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে গেছে ওই দুষ্ট ইয়াজিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা কারবালার ময়দানটারে এমন ভাবে বেরিকিট দিছে ফুরাত নদীটারে বন্ধ কইরা দিছে ওই কারবালার ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে ওনার সন্তান জয়নাল আবেদিন ছিল জয়নাল আবেদিন নে লইয়া ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে এবার ওই জয়নাল আবেদিন নে নিয়া তাবু গারানের লাগে খেজুর গাছের ডাইল কাটতে গেছে খেজুর গাছের ডাইল কাটতে যাইয়া খেজুর গাছের ডাইলার মধ্যে যখন কোপ দেয় কোপ দেওয়ার পরে দেখে খেজুর গাছের ডাল দিয়া লাল লাল রঙের কস বাইর হইতাছে জয়নাল আবেদিন কয় বাবা
কোনো দিন দেখলাম না, খেজুর গাছের কষ কোনো দিন লাল হইতে। আব্বা এটা কি দেখতেছি বলেন না, বলে এটা হইলো কারবালার ময়দান, আমার নানা কয়া গেছে আমি ইমাম হোসেন কারবালায় শহীদ হইয়া যামু। ও আব্বা আপনাদের শহীদ হইয়া যাইবেন এটা কেন কেন আপনার নানা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনার নানা চাইলে কি আপনারা বাঁচাইতে পারতো না? বলে বাঁচাইতে পারতো, কথা সত্য, আমার আল্লাহ আমার নানার কাছে ওয়াদা দিছে রে জয়নাল, আমার আল্লাহ নাকি আমার নানার উম্মতে মুহাম্মদীরে আমি হোসেন কারবালার ময়দানে রক্ত মোবারক দেওয়ার কারণে আমার নানার কোটি কোটি গুনাহগার উম্মতে আমার আল্লাহ নাকি নাজাত দিয়া দিব, এই জন্য আমি হোসেন কারবালায় আইসা পড়ছি। এবার ওই ডালগুলা নিয়ে যখন গেছে দাবুগার আইবার লাগা মাটির মধ্যে কূপ দিছে ওই ডালগুলা গর্ত করে লাগানোর জন্য, কূপ দিয়া দেখতেছে রে মাটির মধ্যে থেকে কেমন জানি রক্তের ফোয়ারা বাইর হইতাছে। ইমাম হোসেন কয় জয়নাল আব্দিন আমরা কোনো জায়গায় নেই, আমরা কারবালায় চলে আসছি, এমন টাইমে কারবালার ময়দানে তাবুগুলার মধ্যে খাবার নাই কোনো পানি নাই, এমন টাইমে ইমাম হুসাইনের একটা কলিজা টুকটা সন্তান ছিল যার নাম ছিল হযরতে আলী আসগর, নাম কি যার নাম ছিল হযরতে আলী আসগর, এই টাইমে ইমাম হুসাইনের বোন নাম হলো হযরতে সাহারা বানু, সাহারা বানু আলী আসগর রে কোলের মধ্যে লইয়া আইসা ডাক দিয়া কয় হুসাইন ও আমার স্বামী আমার ফুলাটা তো কোনো অন্যায় করে নাই, এই ফুলাটা তো ছোট মানুষ মাসুম মানুষ, এই ফুলাটারে নিয়ে আপনি একটু ফানি চাইয়া দেখেন না, এয়াজিদের দলেরা ফানি দেয়নি। যাইতে 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 রে বন্ধুরা যখন দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার জমিনে গেলেন, যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু কারবালার ময়দানে গেছে, ফোরাত নদীর পারে যাইয়া ডাক দিয়া কই ও এলাকার মানুষ দিবিনি রে দিবিনি একটু ফানি দিবিনি আমার আজগরের জিব্বাটা একটু বিছানোর জন্য, ফানি দেয় না। ইমাম হুসাইন যখন ওনার জিব্বাটারে আলী আজগরের মুখের মধ্যে হুসাইন যাইতে যাইতে কারবালায় গেছে, কারবালা যায় দেখে ইমাম হুসাইন রে মারার জন্য তারা রেডি হইয়া গেছে, ইমাম হুসাইন রে তীর মারা গায়ে লাগে না কিন্তু হুসাইনের যে দুল দুল গোড়াইটা ডান ফাউন্ডার ভিতরে একটা তীর মারছে, তীরটা মারার পরে ইমাম হুসাইনের গোড়াটা কাইতুয়া পড়ে গেছে, গোড়ার জবান আল্লাহ খুলে দিছে, গোড়া ইমাম হুসাইন রে ডাক দিয়া হুসাইন আমি আর আপনার কোলে রাখতে পারলাম না। কারবালার ময়দানে ইমাম হুসাইন তরবারি দিয়া যুদ্ধ করে, এক ডানা দুই ডানা তিন ডানা একসাথে মারতে মারতে 72 মতান্তরে 73টা তীর ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে মারছে, তীরটি মারার পরে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমন ভাবে বুকটার মধ্যে জাতা দিয়া সিমন নামক লোকটা ইমাম হুসাইনের বুক মুবারকে বসছে, বুক মুবারকের ভিতরে যখন বসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হু কারবালার ময়দানে কই এই বুকে বসিস না, এই বুকের মধ্যে আমার নানার বুক মুবারক লাগছে, সিমর সুরি সালায় গলা মুবারকের মধ্যে, আরে সুরি সালায় গলা মুবারক কিন্তু কাটে না, সিমর কয় কিরে গলা কেন কাটে না, ইমাম হুসাইন কয় কেমনে কাটবো, এ গলার ভিতরে আমার নবী দিনে রাতে সুম্মন করছে সুম্মন, এখান দিয়া কাটতে পারবা না, আমার গাড়ের মধ্যে ছুরি চালাও কাটতে পারবা, তবে সিমর ও সিমর আমার কতল করার আগে আমার দুই রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। ইমাম হুসাইন যখন দুই রাকাত নামাজ পড়ছে, দুই রাকাত নামাজের মধ্যে এক রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদাটা দিছে, ইবনে জিয়াদ দূর থেকে ডাক দিয়া কয় হুসাইন যদি আরেকটা সাজদা দেয় রে হুদার কসম মুসলমানের ইমানি শক্তি হলো আল্লাহু আকবর। সাজদাটা দেওয়ার পরে নামাজ শেষ করলে হুসাইনের তরবারি থেকে কেউ তোমরা বাঁচতে পারবা না, এমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নামাজটা শেষ করতে দেয় নাই। আমার নবী অনেক আগে এই কথাটা বইলা দিয়া গেছে, ফাতেমারে নবী কয় ফাতেমা তোমার সন্তান ইমাম হাসান হুসাইন রে কারবালার ময়দানে ইয়াজিদের দলেরা শহীদ করে দিব, ও ফাতেমা তোমার সন্তান কারবালায় দুই রাকাত নামাজ পড়তে চাইব কিন্তু এক রাকাত পড়ব, দ্বিতীয় রাকাতের একটা সেজদা দিব, আরেকটা সেজদা দিতে পারবো না। মা ফাতেমার চোখ মুবারক দিয়া পানি মুবারক গুলা ছাড়া দিছে, আব্বা এটা কেমন বেইনসাফ গো আব্বা, দুই রাকাত নামাজ পড়তে যাব এটাও বলে ফটো দিত না, আমার নবী চোখ মুবারকের পানি গুলা ছাড়া দিয়া কয় রে ফাতেমা আমার হুসাইন কারবালার ভিতরে দুই রাকাত নামাজ পড়ব, কথা সত্য সেজদা কইব তিনটা, বাকি একটা সেজদা আমার হুসাইন হাসরের ময়দানে দিব, আমার আল্লাহর কুদরতি কদমের ভিতরে সেজদা দিব, ফাতেমা তুমি কান্দো না। হুসাইন ততক্ষণ সেজদা থেকে মাথা মুবারক উঠাইতো না যতক্ষণ
যতক্ষণ না আমার আল্লাহ কইছে হুসাইনের সেজদার বিনিময়ে আমি নানার উম্মতরে জান্নাতি বানিয়া দিছে। হায় রে মুহররম মাস আসলে আমরা কেন নবীর ইমাম আহলে বায়াত ইমাম হুসাইনের নিয়া ইমাম হাসানের নিয়া মুহাব্বতের আলোচনা করি? এটার মুহাব্বত হলো আমার নবী কইছে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যেদা শাবাবি আহলি জান্নাহ। তবুও তো মা ফাতেমা তো মা মানুষ, মার মনটা তো মানে না, আব্বা আমার সন্তানদের আপনি কবুল করেন, কিন্তু সন্তান কবুল করব কি? সন্তানের শাহাদাতের আগে মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, ইমাম হুসাইন নানার কাছে কান্দে, ও নানা গো আমার মা যে দুনিয়া থেকে বিদায় নিল, কারবালার ময়দানে নাকি আমারও শহীদ করে দিব, নানা কারবালায় যাওয়ার আগে কি আমি আমার মার মুখ একবার দেখতাম পারলাম না? ও বন্ধু রে চিন্তা করো চিন্তা করো চিন্তা করো, দুনিয়ার জমিনে এমন তো কত সন্তান আছে বিদেশ চলে গেছে, কিন্তু তারা তার মা বাপের মুখ দুইটা দেখা যাইতে পারে নাই, এমন কত সন্তান আজকের মাহফিলের মধ্যে বসে গেছো, চাকরিতে যাও কাজে কামে যাও, যাবার সময় মা বাপের চেহারাটা দেখা যাইতে পারো না। হুজুর জানো কেমনে আমার মা তো মরে গেছে মা তো কবরে, হুজুর বাপরে দেখলাম কেমনে আমার বাপ তো কবর দেশে চলে গেছে। হায় রে আজকে আখিরি মুনাজাতে আমি গুনাগারের লগে আম্মা আব্বার লাগে একটু মুনাজাত করে দোয়া কইরো, এ সন্তান আজকে কত ফোলাপান জানি মা বাপের মনে কষ্ট দিয়া মা ফিলে বসছো, আজকে কত ফোলাপান জানি মা বাপরে জুদা করে ভাত খাবাও, তোমরা তিন ভাই মা বাপরে তিন বেলা তিন ঘরে খানা দাও, দশ দিন এই ঘরে দশ দিন ওই ঘরে খানা দাও, চিন্তা করছো না তোমার মা যদি ঘরের ভিতরে মুরগা যদি তিনটা ডিম ফাটতো, একটা ডিম তোমার আব্বারে খাওয়াইতো একটা তুমি খাইয়া লাইতা, মা মাঠ বাগের ডিমটা মা নিজে খাইতো না, রাইকা দিত আমার ফুতে খাইব, আজকে তোমার মা কবর দেশে চলে গেছে, তোমার মারে তুমি একটা লোক মা খানা খাওয়াইতে পারো না। এমন কত কপাল পুরা আছে রে, তোমার বাপে তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, সিরা লুঙ্গিটা জোড়া টালি দিয়া বাপে পড়ছে, খেতে খামারে কাজ করতে করতে আব্বার মাথা ব্যথা পায়ে ব্যথা হইয়া গেছে, আব্বা যে জুতাটি পায়ে দিত আব্বার জুতার তলা ক্ষয় হইয়া পায়ে রাস্তার লোকে লাগে, আব্বা তবু একটা নতুন জুতা কিনছে না, ফুতের নিয়ে নতুন জুতা কিনা দিছে, তুমি ওই জুতা পরে ঘুরছো আজকে বাপ কবরে, কিন্তু বাপের একটা জোড়া জুতা কিনা তুমি পরাইতে পারো না। এমন কত সন্তান আছে তোমার মা সিরা কাপড় তার জোড়া তালি দিয়া পড়ছে, কিন্তু তুমি ফুতের স্কুলে যাওয়ার সময় দশ পাঁচ টাকা দিয়া দিছে, এমন কত ফুত আছে মা না কে তোমার খাওয়াইছে আজকে মা কবরে চলে গেছে, তুমি সন্তান এখন হাজার হাজার টাকা কামাই করো, কিন্তু মার একটা পাঁচশো টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না, মা তোমার কবরে গেছে গা। সন্তান যদি কেউ এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আজিয়া বাড়ির যাইয়া মা বাপের ফাউডির আমজা করে ধরবা, ধরে কইবা মা ও আব্বা শামিম রাজা কইছে আপনারা পায়ে ধরে মাপ চাইলে আপনারা মাফ করে দিবেন, সোহাই লাগে কতক্ষণ পর্যন্ত মা বাপের ফাও চাইরো না, যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া না কইছে তোরে মাফ কইরা দিছি। হে সন্তান মা বাপ যদি মাফ না করে তুমি সন্তানের কোনো উপায় নাই, তুমি সন্তানের কোনো উপায় নাই, অনেক সন্তান তো চোখের পানি ফালায় ফালায় কান্দতাছো, কেন কান্দ জিগাইলে দেখবেন কইব হুজুর আমার মা নাই আমি বাড়ি যেয়ে কার পায়ে ধরে মাফ চামু, হুজুর আমার বাপ নাই আমি বাড়ি যাই কার পায়ে ধরে মাপ সামু, বাড়ি ঘরের মধ্যে গেলে তো আমি আমার মার চেহারা দেখতাম না। এ সন্তান আজকে মাহফিল শেষ করে বাড়ি যাই সবার চেহারা দেখবা, কিন্তু মার চেহারা দেখতা না, মা বাইচা থাকতে বাপ বাইচা থাকতে ফুট বাড়িতে আসে না মনে করে একবার রাস্তা তাইতে একবার ঘরের দরজায় মুরকার মতো লাফালাফি করতো আর হাঁটতো, এখন ঘরে যায় দেখো তোমার মা নাই তোমার মা কবরে, কিন্তু বউ বউয়ের মতো ঘুমাই, ছেলে সন্তান ছেলে সন্তানের মতো ঘুমাই, তোমার মা বাপ যে তোমার এত জায়গা জমি দিয়া গেছে এ বাড়িগুলা দিয়া গেছে,
তুমি সন্তান দে এখনো তোমার মা বাবার লাগা কিছু করতে পারলা না আল্লাহর দোহায় আমার নবী কয় কোন সন্তানে যদি মা মইরা যায় কোন সন্তানে যদি আব্বা মইরা যায় মা বাপ ইন্তেকাল করার পরে ওই সন্তান যদি শোকের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করতে পারে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় এ সন্তান আজকে আখিরি মুনাজাত ওই মা বাবার লাগি একটু দোয়া কইরো আসুনি ওই পাক পাঞ্জাতনের মুহাব্বতে একটা সন্তান হাত তুলা কইবা হুজুর আমার মা বাপ কবরে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম মাবুদু মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ ইয়া আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহ কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এ হবিগঞ্জ জেলার অন্তর্গত আজমিরিগঞ্জ থানাধীন এই শিবপাশা পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মধ্যে গানে রোগের মাগ ফেরাত কামনায় আটতম বার্ষিক সঙ্গী মহা সম্মেলন সাজাইয়া রাত্র গভীর হইয়া গেছে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বন্ধুরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা তুমি আল্লাহর শাহীন সেই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমার সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা রে বলে তুমি যদি মাফ না করো বান্দা রে বলে এই মজলিসের সবচাইতে গুনাগার আমি শামীম রাজা আল্লাহ জানি না এই মজলিসে কে জানি তোমার আদরের বান্দা হইয়া হাত বাড়াইছে আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও আমরা সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমরার মনের আশা পূরণ করো আল্লাহ তুমি যদি তোমার রহমতের দরজা থেকে ফিরিয়া দাও বলো আমরা কার কাছে যাইয়া হাত বাড়াবো আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবার মনের আশা তুমি পূরণ করো আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলে কত সন্তান জানি হাত বাড়াইছে কত সন্তানের জানি জগতের ভিতরে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করে আজকে বাবা অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে আল্লাহ এমন আব্বার কবরটার তুমি জান্নাতের বাগান বানিয়া দাও ওরে দরজাটা খুলতে কে যাই দোকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা নেই আল্লাহ
মায়ার নজর কইরা তাকিয়া দেখো কোন সন্তান জানি এমন আব্বা গারা ইতিম, ওই সন্তানদের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও রব্বুল আলামিন। এমন কত সন্তান জানি হাত বাড়াইছে, কার জানি জগতের ভিতরে মা নাই। হায় রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যে মা নিজে নাকে কাওয়াইছে এমন আম্মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও মা গো। তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ কার জানি মা নাই যাদের মা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, যাদের আম্মা আছে আম্মার হায়াতের বরকত দান করে দাও, যাদের মা বাবা বেঁচে আছে অসুস্থতা থেকে সুস্থতা নসিব করো। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও, বিশেষ করে শিবপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের ভাইয়েরা এ জান্নাতের বাগান মাহফিল করেছে, বিশেষ করে যারা আমার সামনে বসে আছে পর্দার অন্তরালে কত মা বোনেরা বসে আছে, আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে নাও রব্বুল আলামিন। আমরা নাখানদার বান্দারা তোমার দরবারে হাত বাড়িয়েছি, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজে কর্মের মধ্যে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও। দেশ বিদেশ থেকে অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের মনে আশা পূরণ করো, বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া রোগের আত্মার মাগফিরাত কামনার জন্য কেয়ামত পর্যন্ত মাহফিল তুমি কবুল মঞ্জুর করো, প্রত্যেক প্রত্যেকটা ভাইকে সুন্দর ভাবে সুশীল ভাবে মাহফিল পরিচালনা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যেই দিন মালা কুলমাউত আজরাইল আসবে রুটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবতে আমাদেরকে নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া মদিনা না দেখা যদি মারা যায় মরার পরে রুটা মদিনা মদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। বাবা যারা যারা মদিনা যাইতে চায় একটু জবান করে মহাম্মদের আওয়াজে পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও পরে, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিন। আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে জবানে পড়াইয়েন ইমানি কালেমা আল্লাহ। অনেক মানুষ তো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বড় কষ্ট পায়, আল্লাহ আমাদেরকে আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখাইয়েন না। বিশেষ করে কমিটির ক্যাশিয়ার মরহুম মোহাম্মদ জুয়েলের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ বিশেষ করে আব্দুল আওয়াল সাহেব দোয়া চেয়েছেন ওনারও কবল মঞ্জুর করে নেন, এমন ভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও। আর মরণের আগে আখিরি জবানে কালেমা হিসেবে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম।